হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি পুষ্পা মুভির বিহাইন্ড দ্য সিন, আর তার সঙ্গে সঙ্গে পুষ্পা মুভির বেস্ট 3 ফ্যাক্ট, যেগুলি জানার পর তোমরা জাস্ট আশ্চর্য হয়ে যাবে। সবার প্রথমে আমরা এই ফ্যাক্টগুলো বলবো, আর তারপর একটা একটা করে তোমাদের বিহাইন্ড সিনগুলো দেখাবো। ফ্যাক্ট নম্বর 1, পুষ্পা মুভি তো তোমরা সবাই দেখেছো, কিন্তু তোমরা কি এটা জানো যে পুষ্পা মুভি হিন্দিতে কে ডাব করেছিল? হ্যাঁ, পুষ্পা মুভি হিন্দিতে ডাব করেছিল শ্রী অস্তাল পারেয়া, আর হিন্দিতে আল্লু অর্জুনের ভয়েস এবং শ্রী অস্তাল পারেয়ার ভয়েস অনেকটা এক। পুষ্পারাজ পুষ্পা মুভিটা পুরোপুরি লাল চন্দন কাঠকে বেস করে বানানো হয়েছে, কিন্তু তোমরা কি এটা জানো যে মুভিতে যে কার্ড গুলো ইউজ করা ছিল সেগুলো কিসের ছিল? তোমরা পুষ্পা মুভিতে যতগুলো কার্ড দেখেছো সমস্ত কার্ড গুলি থার্মোকল মানে সোলার বানানো ছিল, আর পুরোপুরি রিয়েলিস্টিক দেখানোর জন্য এই পুরো সোলা গুলিকে লাল কালার করা হয়েছিল, আর যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর এবার আমি তোমাদের দেখাতে চলেছি পুষ্পা মুভির বেস্ট বিহাইন্ড দ্য সিন। তোমরা যদি পুষ্পা মুভি দেখে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো, যখন পুষ্পা পুরো লাল চন্দন কেটে ট্রাক বোঝাই করে তখনই পুলিশ চলে আসে, আর পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য যখন ট্রাকটা নিয়ে পালায় তখনকার সিন এটা। সিনেমার শুরুতেই এই সিনটা তো আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু এই পুরো সিনটা একটা রিয়েলিস্টিক সিন ছিল, আর এই সিনটা করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কি কি মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, এই ট্রাকটা চালিয়েছিল একটা স্টান্টম্যান, আর এই স্টান্টম্যান নিজেকে বাঁচানোর জন্য গাড়ির মধ্যে সে হেলমেট ব্যবহার করেছিল। এই স্টান্টটি করার পর ওই স্টান্টম্যানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর এই স্টান্টটি একবারেই সাকসেসফুল একটা স্টান্ট হয়েছিল। পুষ্পা মুভিতে একটা আইটেম সং ছিল, আর সেই আইটেম সং এ ড্যান্স করেছিল সামান্তা। ওই আইটেম সং এ পারফেক্ট একটা ড্যান্স করার জন্য সামান্তা এখানে অনেকবার রিহার্সাল করেছিল তার কোরিওগ্রাফারদের সাথে, আর এখানে যে ড্যান্সের রিহার্সালটা তোমরা দেখছো এই ড্যান্সটাই ওই সং এ করেছিল সামান্তা। আর পুষ্পা মুভিতে তোমরা যতগুলো সিন দেখেছো সমস্ত সিনগুলো হায়দ্রাবাদ এবং কেরালায় এই লোকাল এরিয়ার মধ্যে হয়েছিল, আর তোমরা তার বিহাইন্ড দ্য সিন এখানে দেখতেই পাচ্ছ। আর পুষ্পা সিনেমায় যে শ্রীবল্লী গানটা ছিল সেই গানের শ্যুটটা এখানেই করা হয়েছিল। এই সিনটা হচ্ছে মঙ্গলম সিনুর সেফ হাউসের জায়গা, আর এখানেই মঙ্গলম সিনুর সেফ হাউস বানানো হয়েছিল। এই জায়গাটাতেই মঙ্গলম সিনু তার সমস্ত লাল চন্দন কাঠ লুকিয়ে রেখেছিল। যখন পুলিশ লাল চন্দন কাঠ খুঁজতে খুঁজতে সেফ হাউসের কাছে চলে আসে তখন পুষ্পা সমস্ত লাল চন্দন কাঠগুলি এই নদীতে ভাসিয়ে দেয়। আর এই যে সিনটা তোমরা দেখেছিলে এই সিনটা কেরলের একটা খুব ফেমাস ওয়াটারফলের উপর শ্যুট করা হয়েছিল। এটা ছিল এই মুভি লাস্ট বিহাইন্ড দ্য সিন। আর এই সিনে তোমরা যেটা দেখতে পাবে, এই মুভিতে একটা গান ছিল যেটা সামি সামি বলে একটা গান, এই সঙ্গে যে ড্যান্স গুলো করেছিল সেই ড্যান্সের ফুটেজ এখান থেকে নেওয়া হয়। আর তোমরা সবাই তো জানো যে এই মুভির প্রত্যেকটা সং কতটা সাকসেসফুল এবং কতটা ভাইরাল হয়েছে, আর এই মুভিটি যতজন বানিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা মুভি আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। তোমরা যদি এখনও পর্যন্ত পুষ্পা মুভি না দেখে থাকো তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, এখানে তোমরা পুষ্পা মুভির লিঙ্ক পেয়ে যাবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রইল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, কারণ নতুন নতুন মুভির লিঙ্ক আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।